Yeah. আমরা শুরু করব আকাশ ডিটিএস নিয়ে কথা বলবো তো লিথিনাপা আপনি যেটা বলছিলেন যে আকাশ ডিটিএস তো যেহেতু বাংলাদেশের নতুন ট্রেন্ড এইটার মাধ্যমে আসলে টেলিভিশন অনেক ঝকঝকা টেলিভিশন দেখা যায় আহ আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে আজকের যে ভিডিওটা এটা মূলত হচ্ছে একটা স্পেশাল প্যাকেজ নিয়ে যে আকাশের মধ্যে একটা ফ্যামিলি প্যাকেজ অ্যারাইভ করছে অনেকদিন ধরেই ওরা হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজের জন্য চিন্তা ভাবনা করছিল যে অনেকেই চিন্তা করছে যে আমার বাসায় দুইটা তিনটা টিভি তো চারশো করে প্রত্যেকটা টিভির যদি বিল দিতে হয় সেটা অনেক বেশি হয়ে যায় তো এই ক্ষেত্রে একটা স্পেশাল প্যাকেজ আসছে তো সেটা আমি ডিটেল বলবো তার শুরুতেই আমি প্রাথমিক যে কথাগুলো যে আকাশ সেটআপ বক্স নিলে আসলে আপনার কি করতে হবে যে আমাদের যে এই সেট আপ বক্সটা আকাশের এই সেট আপ বক্সের প্রাইস আগে ছিল সাড়ে ছয় টাকা এখন হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তো এটা কিন্তু সম্পূর্ণ সেট সহ এটাতে কিন্তু আপনার কোনো এক্সট্রা ফিটিং চার্জ দিতে হবে না এক্সট্রা কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না সেই সাড়ে পাঁচ টাকা থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই সেট নিতে পারেন এবং এটা শর্ত হচ্ছে একটা বক্স কিন্তু আপনি একটা টিভিতে ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ একটা আলাদা সেট আপ বা একটা ছাতা যেটাকে বলে সেটা আপনার বাসার ছাদের উপর লাগানো থাকবে এবং এটা সাথে আপনি পাবেন হচ্ছে দশ মিটার তার যেটা আপনার বাসা পর্যন্ত আসবে এখন সেই দশ মিটারের এক্সট্রা যদি লাগে সেই তারটা কিন্তু আপনার এক্সট্রা কিনে নিতে হবে এইটা এই বক্সের সাথে আপনি পাবেন হচ্ছে একটা আকাশের রিমোট এই এই রিমোট পাবেন রিমোটের সাথে আপনি অ্যাক্সেট ব্যাটারিও পাবেন এবং আপনার এই বক্সটা এই সেট আপটা যদি আপনার আগের পুরোনো বক্স টিভিও হয় বড় টিভিগুলা যেগুলো আমরা জানি সেগুলাতেও চলবে এবং এটা অজপাড়াগাতেও হলেও চলবে যে কোনো সাইজে সাইডে হলেও চলবে বন্ধ বন্ধ কেবল লাইন থাকতে হবে কিছু লাগবে না আপনি ওই ছাতাটা আমাদের লোক যে বসায় দিয়ে আসবে এবং ওইখান থেকে আপনি কিন্তু এটার সাপ্লাইটা পাবেন আমার আমার কাছে অর্ডারের সিস্টেমটা খুব ইজি যদি আপনারা কেউ হোম ডেলিভারি অর্ডার করতে চান জাস্ট পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করে দিবেন বাকি পুরা টাকা বাসায় যারা সেটাপ করে দিয়ে আসবে ওদের হাতে দিয়ে দিবেন এবার আসেন যে আমাদের স্পেশাল প্যাকেজ যারা দুইটা বা তিনটা টিভি চালাইতে চান সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা যে এটাই কিন্তু একটা নতুন জিনিস অ্যারেঞ্জ করছে এবং কিছুক্ষণ আগে খুব বেশিক্ষণ না কিছুক্ষণ আগে আমাকে আকাশ থেকে এই লিফলেটটা দিয়ে গেছে এবং তারা বলেছে যে আপনাদের জন্য স্পেশাল প্যাকেজ যেটা যেহেতু কাস্টমারে আপনারা বলেন এই জন্য আমাদেরকে এটা দিয়ে গেছে সেটা হচ্ছে আপনার বাসায় যদি দুইটা বা তিনটা টিভি থাকে আপনার ফার্স্ট কানেকশানটা হবে চারশো টাকার ওটার বিল আপনার চারশোই দিতে হবে সেকেন্ড যদি আপনি আরেকটা টিভি চালান সেটার বিল দিবেন আপনি তিনশো টাকা যদি আপনি আরো একটা টিভি চালান সেটার বিল দিবেন আপনি দুইশো টাকা মানে আপনার টিভি বাড়বে আপনার বিল কমবে কিন্তু এটা সর্বোচ্চ তিনটা পর্যন্ত রান বাই রিপিট সর্বোচ্চ তিনটা পর্যন্ত আপনি যদি তিনটা টিভি চালান প্রথম টিভির বিল দিবেন চারশো পরেরটা তিনশো তারপরটা দুইশো কিন্তু এটার মধ্যে একটা এক্সট্রা জিনিস আছে যে আপনার টিভি যখন আপনি বাড়াবেন তখন আপনার তারও বাড়বে এবং প্রত্যেকটা টিভিতে কিন্তু আলাদা এস টিভি লাগবে এস টিভিটা আমি দেখায় দিই এই যে এটা আচ্ছা আচ্ছা আলাদা 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 এটা লাগবে এখন যদি কেউ দুইটা বা তিনটা টিভি চালাতে চান তাহলে যেমন একটা সেটআপের সাথে কিন্তু একটা বক্স থাকে এসটিভি তো আপনারা যদি দুইটা টিভি এক্সট্রা চালাতে চান আপনারা দুইটা এস টিভি আলাদা কিনে নিতে হবে এবং যখন এটা ফ্যামিলি প্যাকেজে চলে যাবে তখন সে এস টিভির দামটাও কিন্তু কমে যাবে আচ্ছা আচ্ছা মাত্র 3200 টাকায় আপনি একটা আলাদা বক্স পাবেন মানে আপনি চাইলে একটা 3200 টাকা দিয়ে আলাদা বক্স কিনে নিয়ে আপনি আলাদা কানেকশন লাগান আপনার কিন্তু ছাতা আলাদা লাগবে না ওকে ওকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার ছাতা আলাদা করতে হবে না শুধু তারটা বাড়াইতে হবে পার টিভির জন্য এসটিভিটা আলাদা নিতে হবে এবং আপনার মেইন ছাতা থেকে যে দুইটা পোর্ট বের হবে যে আপনার একটা একটা ছাতা থেকে আপনার তিনটা লাইন চলবে সেই পোর্টের জন্য একটা এলএনবি আছে যদি সে প্যাকেজটা নিতে চান তাহলে বর্তমানে এই সাশ্রয়ী মূল্যটা আসছে অনেকেই আবার উল্টাপাল্টা কমেন্টও করবেন যে না আমরা এত বড় লোক না আমরা এটা নিতে পারবো না ওকে ফাইন লেডিট গো কিছুটা কমেছে আমি জাস্ট এই মেসেজটা আপনাদের পর্যন্ত পৌঁছায় দিলাম বিকজ দিস ইজ নট মাই প্রোডাক্ট আমি জাস্ট এটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা সম্পর্কে যদি আরও ডিটেল কারো জানার ইচ্ছা থাকে যে কোনো কিছু বাকি রয়ে গেছে বা আমি বুঝতে পারিনি তাহলে স্ক্রিনে যোগাযোগ করবেন এবং আবারও রিপিট করতেছি হল বাংলাদেশের যে কোনো জায়গায় এটা অর্ডার করতে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকা আপনি বাসা থেকে পে করতে পারবেন এবং সেটা চলে যাবে আপনার বাসা এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ কিংবা ফিটিং চার্জ কোনোটাই নেই আমার কিছু প্রশ্ন আছে হয়তো আমার ভিউয়ারদের পক্ষ থেকে যেটা হয়তো আপনি নিজেও জানবেন এবং এই ভিডিওতে হয়তো বা সেই প্রশ্নগুলো অ্যান্সার আসে নাই অনেকেই এখনও পর্যন্ত আসলে জানে না যে আকাশ কি অনেক হয়তো অনেকেই জানে অনেকেই আবার জানেও না তো আকাশ ডিটিএইচটা আসলে আমরা একটু বলি যে খুব নর্মাল সেন্সে যে এই টেলিভিশন চালাইতে গেলে আমাদের কোনো লাইন কেবল অর্থাৎ যেটা আমরা ডিশ লাইন বলি সেই ডিশ লাইন লাগে না ডিশ লাইন ছাড়াই এনটেনার মাধ্যমে আপনার বাসাই একটা ডিশ লাইন নর্মাল সেন্সে রোহান ভাই এই ব্যাপারে আমি বলতে চাবো অনেকে আপনি যদি বলেন যেটা তার ছাড়া জিনিস অনেকে বলে তাহলে তার লাগায় কেন এই কারণে বলে নেই এটা তার আছে তার ছাড়া এটা চলবে না চলবে না তবে এটা ওইখান থেকে যেমন আপনার বাসায় যদি ছাতাটা বসে ওই ছাতায় আপনাকে ডাইরেক্ট স্যাটেলাইট থেকে এটা ডিস্টার রিসিভ করে স্যাটেলাইট আপনার টিভিতে সাপ্লাই দেয় কিন্তু তারে এখন সেই ছাতাটা যতদূর দূরে বসাবেন ওইখান থেকে আপনার টিভিতে এবং ছাদ থেকে আপনার বাসা দূরত্ব সেই অনুযায়ী দশ মিটার তার যেহেতু ফ্রি থাকে আপনার এক্সট্রা যদি কোনটা লাগে সেই তারটুক আপনি কিনে নেবেন আর তার ছাড়া বলার কারণটা হচ্ছে যে আপনার বাসায় আপনি লাগাবেন এখন আপনার এলাকার অন্য বাসা থেকে তো আর এই আসতে এই কারণে হবে কি আপনি যদি রাস্তা কাটে কোনো কারণে কোনো ঝড় বাদল হয় তার ছিঁড়ে যায় প্রত্যেক সেক্ষেত্রে আপনার রেজুলেশনে কোনো সমস্যা নেই আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সনি কিনি কিনি ওএলি কিনি এডি কিনি যাই কিনি না কেন ফোর কে এইট কে টিভি নট ফ্যাক্ট আপনার যখন দেখতে যান তখন হয়ে যায় আপনি শুধুমাত্র আকাশেই পাচ্ছেন যে চল্লিশটা এইচডি চ্যানেল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে ওই চল্লিশটা ডি চ্যানেল আপনি ফুল এইচডি পাবেন এবং প্রত্যেকটা পিকচার রেজুলেশন খুবই ভালো এবং আরেকটা ব্যাপার চ্যানেল লিস্টের নিয়ে মানুষের একটা মাথা ব্যথা থাকে যে সব চ্যানেল পাবো কিনা আমি মনে করি যে সাধারণত আমরা ডিসলাইনে যে টিভিগুলো দেখি যে চ্যানেলগুলো ইন্ডিয়ান এবং ইংলিশ যে চ্যানেলগুলো দেখে অভ্যস্ত এই কমন চ্যানেলগুলো কিন্তু সবই এটার মধ্যে ইনক্লুডেড এবং এখন একশো বিশটা চ্যানেল রানিং চলতেছে তো আমি মনে করি না আর কোনো ইনফরমেশন বাদ পড়ে গেছে তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন বাদ পড়ে যায় অবশ্যই নাম্বার আছে আপনারা কল দিয়ে জেনে নিতে পারবেন এবং নাম্বারের পাশে ইমো লেখা আছে দেখতেই পাচ্ছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে কেউ যদি তাদের বাসায় এটা সেট আপ করতে চান ডিরেক্টলি কল দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ